আমরা জানি ভারত আর পাকিস্তান আলাদা এবং এই মুহূর্তে প্রতিবেশী দেশ হলেও নানা বিষয় নিয়ে নানা সময় আলোচনা হয়ে থাকে, সমালোচনাও হয়ে থাকে। কিন্তু আপনাদেরকে একটা আজকে এমন তথ্য দেব যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। স্বাধীনতার পরেও পাকিস্তানেতে ভারতের মুদ্রা চালু ছিল এক বছর, জানেন? শুনে অবাক হচ্ছেন তো, ভাবছেন 1947-এর পর? হ্যাঁ, 1947-এর পরই এক বছর পাকিস্তানেতে ভারতীয় মুদ্রা চালু ছিল। তবে সে তার গায়ে কিন্তু লেখা ছিল গভর্নমেন্ট অফ পাকিস্তান, মানে পাকিস্তানের সরকার, আর উর্দুতে লেখা ছিল হুকুমত ই পাকিস্তান। সেই যে নোট মানে মুদ্রা তার গায়ে কিন্তু এটা লেখা ছিল। কি শুনে চমকে যাচ্ছেন যে পাকিস্তান স্বাধীন হয়ে গেছে তারপরেও কেন সেখানে কিন্তু এটা ছিল? এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য, আর সেই সমস্ত তথ্যের আপডেট যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।